করছে এমন পরিস্থিতিতে সবচাইতে বেশি ক্ষতির শিকার হয়েছে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতে ইসলাম আমরা চাই ইসলামী ছাত্র শিবিরকে তার প্রত্যেকটি ক্যাম্পাসে সুস্থ ভবিষ্যৎ অধিকার নিশ্চিত করতে হবে আমরা চাই জামাত ইসলামীর নেতৃত্বে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন ক্যাপ্টেকার সরকারের অধীনে হবে সেই সাথে একটি বিষয় দুঃখজনক আজ সরকার বাজেট ঘোষণা করেছে সেখানে শিক্ষার কোনো কিছু উল্লেখ নাই যেটা আছে খুবই সীমিত এটা দিয়ে কি শিক্ষা ব্যবস্থা চলতে পারে না আমরা চাই শিক্ষার পুনঃসংস্কার নৈতিকতার সমন্বয় শিক্ষা কমিশন এবং সুস্থ শিক্ষানীতি যার মধ্য দিয়ে একটি নৈতিকতার সম্পন্ন জাতি গঠিত হবে সেই সাথে আমরা চাই আমাদের গুণ নেতৃবৃন্দ বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের অলিউল্লাহ মুকাদ্দেসকে খুব অচিরেই মুক্তি দিতে হবে তাদেরকে ফিরায় দিতে হবে ইসলামী ছাত্র শিবির যে কোনো পরিস্থিতিতে আগামী দিনে ময়দানে জাতীয় ইস্যু সরকার পতন এবং ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ